প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমার রান্নাঘরে আজকে আমি আপনাদেরকে দেখাবো পোকার আক্রমণ থেকে চালকে কীভাবে রক্ষা করা যায় এখানে আমি চাল নিয়েছি দু কেজি পরিমাণ নিম পাতা নিয়েছি একশো গ্রামের মতো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কন্টেনারে কীভাবে চাল সংরক্ষণ করবেন প্রথমে আমি নিম পাতাগুলো বিছিয়ে দেবো কিছু পরিমাণ চাল দেওয়ার পর আবার উপরের দিকে নিম পাতাগুলো মিশিয়ে দেবো এভাবে নিমপাতি দিয়ে রাখলে অনেক দিন চাল সংরক্ষণ করা যায় পোকার আক্রমণ হবে না এখন আমি কন্টেনার মুখটা বন্ধ করে দিচ্ছি